হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আজকে একদম একটি শর্ট ভিডিও নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। আসলে বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঠিক বন্ধু বলা চলে না, মানে ওরা আমার থেকে অনেকটাই ছোট। যেহেতু হোস্টেলে থাকি তাই একসাথে মিলেমিশে থাকতে হয়, ওরা সেই বন্ধুই হয়ে গেছে, খুব ক্লোজ সম্পর্ক যেমনটা হয় আর কি। তো আমরা গেছিলাম একটু লাঞ্চের জন্যই, তো আমরা চলে গেছিলাম হচ্ছে আমি বাঙালিতে। আমি বাঙালির এই আউটলেটটা রয়েছে হচ্ছে দমদম নাগের বাজার থেকে কিছুটা দূরে ডায়মন্ড প্লাজা মলের ঠিক অপোজিট সাইডে আমরা চলে গেছিলাম। তো আমি বাঙালিতে গিয়েই প্রথমে থালি ট্রাই করব, কিন্তু আমার এক বান্ধবী, সে যেহেতু ম্যাটন বা চিকেন কোনোটাই খায় না, সেই জন্য সে একটি কম্বো অর্ডার করেছিল। এখানকার এই রেস্টুরেন্টটি মানে অ্যাম্বিয়েন্সটা আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমি এর আগে আমার একটি শর্ট ভিডিওতে এখানকার অ্যাম্বিয়েন্স বা এখানকার থালি আমি শেয়ার করেছিলাম, তখন আর বড় ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটাও অনেকটাই কম, আসলে বন্ধুদের সাথে যাওয়া হয়েছিল, সেভাবে ভিডিও করা হয়নি। আসলে যা হয় আর কি, ঘুরতে বেরোলে ব্যস্ততা থাকে আর হচ্ছে কিছুটা আনন্দও মেতে থাকি, তাই জন্য আর সেভাবে ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এই পর্যায় পর্যন্ত যারা দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা প্রথমেই অর্ডার করেছিলাম স্টার্টারে একটি ভেটকি ফ্রাইয়ের আইটেম। তো আমাদের দিয়েছিল এখানে চারটে, আমরা ভাগ করে খেয়ে নিয়েছিলাম। সত্যি কথা, যে কোনো ফ্রাইড আইটেমই আমাদের ভালো লাগে, আর ভেটকি মাছের খুব সুন্দর একটি ফ্লেভার ছিল, যার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। কিন্তু যেহেতু স্টার্টার বেশি খেলে আমরা মেন কোর্স খেতেই পারবো না, সেই জন্য আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম। এরা একটু ফটো ক্যাপচার করে নিয়েছিল। তারপর চলে এসেছে কম্বোটি, যে হচ্ছে চিকেন বা মাটন খাবে না, সে অর্ডার করেছিল বাসন্তী পোলাও আর ব্যাটার পনির মশলা। তো তার সাথে দিয়েছিল চাটনি আর পাঁপড়, আর একটু স্যালাড দিয়েছিল। আর এসেছিল আমাদের, মানে আমরা অর্ডার করেছিলাম দুটো চিকেন থালি। চিকেন থালিতে ছিল হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড়, স্যালাড। এছাড়া দিয়েছিল হচ্ছে ভেজ, মানে ভেজ ডাল, যেটা মুগ ডাল আর কি। আর দিয়েছিল পটলের সবজি, আর হচ্ছে দুটো চিকেন, মানে চিকেনের থালি যেহেতু, চিকেন ছিল দু পিস, চাটনি আর হচ্ছে পায়েস। ব্যাস এই ছিল আমাদের থালি। যেহেতু আমরা সেরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি বা আমার কোনো ভিডিও ওরা করতে পারেনি, আসলে যখন থালি চলে এসেছিলো আর গেছিলাম অনেকটা দেরি করে, খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমরা তাড়াতাড়ি খেয়েই নিয়েছিলাম। এই জন্য আমি ছোটো ছোটো ফটো আকারে আমি ভিডিওর সাথে ফটোগুলো অ্যাড করে দিয়েছি। যাই হোক, তারপর ফেরার পালা, বাসে ফিরছিলাম, বেশ মজা করেই ফিরেছি। আজকের ভিডিওটি এভাবেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এখান থেকেই বিদায় নিলাম, নমস্কার।